আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। দ্বিতীয় সাময়িক পরীক্ষার পাঠ আজকে থেকে শুরু হয়ে গেছে। তোমরা আশা করছি সবাই ভালোভাবে অভিজ্ঞতা দিয়েছো, যারা দিতে পারোনি তারা আশা করছি দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবে। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে বর্ণ দিয়ে শব্দ গঠন। তোমাদের এই যে সোনামণিদের বাংলা পড়া বইটি নাও, তোমাদের সিলেবাস অনুযায়ী দ্বিতীয় সাময়িকে আছে ট থেকে দন্ত ন পর্যন্ত, ট থেকে দন্ত ন পর্যন্ত। তো এগুলো দেখো, তোমাদের বইয়ে অনেক শব্দ আছে, আমরা একটু দেখি। পৃষ্ঠা নাম্বার দেখো 10, এখানে আছে ট, দেখো ট দিয়ে কী কী শব্দ আছে। ট দিয়ে আছে টিয়া, টুপি, টমেটো, টেবিল, টুনটুনি। ঠ, ঠ দিয়ে কী কী আছে দেখো, ঠোঁট, ঠান্ডা, ঠিকানা, সঠিক, ঠেলাগাড়ি। এখানে দেখো কয়েকটি ছবিও দিয়েছে, যেমন টিয়া, টমেটো, ঠান্ডা, ঠোঁট। এছাড়া দেখো ড দিয়ে কী কী আছে, ড দিয়ে আছে হচ্ছে ডাব, ডিম, ডাক, ডাল, ডালিম। ডিম এবং ডালিমের ছবি দেওয়া আছে। ঢাকা, ঢ দিয়ে কী কী আছে, ঢাকা, ঢাকনা, ঢেরস, ঢেকি, ঢোল। মূর্ধন্য কী কী আছে, মূর্ধন্য দিয়ে আছে হরিণ, ফণা, কণা, তোরণ, বীণা। এখানে দেখো হরিণ এবং বীণার ছবি দেয়া আছে। এবার ত, ত দিয়ে তরমুজ, তালা, তারা, তিমি, তাল। এখানে দেখো তরমুজ এবং তালার ছবি দেওয়া আছে। আমরা পরবর্তী পৃষ্ঠাটা একটু দেখে ফেলি আগে। এরপর আছে থ, থ দিয়ে কী কী আছে, থালা, থই থই, থোকা, থলে, থানা। এখানে একটা থালার ছবি দেখো, থালায় অনেক ফল সাজানো আছে। আরেকটা কি থলে বা ব্যাগ, আমরা যেটাকে বলি ব্যাগ, থলের ছবি। এরপরে দ, দতে কী আছে, দোয়েল, দুধ, দেশ, দোলনা, দাদা। এখানে দুধ এবং দোয়েলের ছবি আছে। তোমরা দোয়েল তো চেনো, কারণ দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি, আমরা পড়েছি তাই না। এরপরে কী আছে দেখো ধ, ধতে কী কী আছে দেখো, ধান, ধনেশ, ধর্ম, ধনুক, ধনী। এখন দেখো ধান এবং ধনেশ, ধনেশ একটা পাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ধনেশ কী, ধনেশ হচ্ছে একটা পাখি। এরপরে দন্তন্য, দন্তন্য দিয়ে কী কী আছে, নদী, নয়ন, নারিকেল, নৌকা, নানা। এখানে কিসের ছবি দেওয়া আছে দেখো, নদী, অনেক মাছ দেখা যাচ্ছে, এবং আরেকটা কি নারকেল, নারিকেল তোমরা নিশ্চয়ই সবাই চেনো। তো তোমাদের বইয়ে এই শব্দগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে তোমাদের পছন্দ মতো যে কোনো শব্দ শিখতে পারো। আমি তোমাদেরকে আগেও বলেছি যে তোমরা এখান থেকে দেখে বই থেকে যে কোনো শব্দ তোমরা শিখতে পারো। এখানে তোমাদের অনেক শব্দ দেখো, এখানে অনেক শব্দ আছে, তোমরা দেখে তোমাদের পছন্দ মতো শব্দ শিখতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য তোমাদের যে পাঠ পরিকল্পনা আছে সেখানে কিছু শব্দ দিয়েছিলাম, সেগুলো আমি তোমাদের জন্য এখানে লিখেছি দেখো, আমরা সেগুলো একটু দেখে ফেলি। প্রথমে কী আছে দেখো, ট, ট দিয়ে কী লিখেছি, টিয়া, ট রসিকার টি, অন্তস্থীয় আকার, টিয়া, ট রসুকার টু, পরশিকার পি, টুপি। তাহলে ট দিয়ে আমরা এখানে কী কী দেখছি, টিয়া, টুপি। দেখো এগুলো তোমাদের বইয়েও আছে, আমি কিন্তু তোমাদের বই থেকেই দিয়েছি, টিয়া, টুপি। ঠ, ঠতে কি, ঠান্ডা, ঠোঁট, ঠ আকার, দন্ত নয় ড আকার, ঠান্ডা, ঠোঁট, ঠ ওকার চন্দ্রবিন্দু, ট ঠোঁট। ড, ড দিয়ে কী কী আছে, ডাব, ড আকার, ব ডাব, ড রসিকার ডি, ম ডিম। ঢ, ঢতে কী আছে, ঢাকা, ঢ আকার, ক আকার, ঢাকা, ঢ ওকার, ল ঢোল। মূর্ধন্য, ক মূর্ধন্য আকার, কণা, হ বয়শূন্য র রশ্বিকার, মূর্ধন্য, হরিণ, কণা, হরিণ। ত, ততে তালা, ত আকার, ল আকার, তালা, ত আকার, ল তাল। থ, থতে থালা, থ আকার, ল আকার,
থালা থ আকার ল থাল দ দতে দাদা দ আকার দ আকার দাদা দ একার তালবস দেশ ধ ধতে ধান ধ আকার দন্তন্য ধান ধ ম রেপ ময়ের উপরে একটা রেপ আছে ধর্ম এই জন্য উচ্চারণটা কি হচ্ছে ধর্ম আমরা জানি রেপটা কিসের উচ্চারণ করে র এর উচ্চারণ করে এরপরে আছে দন্তন্য দন্তন্যতে কি আছে নানা দন্তন্য আকার নানা এবং আরেকটা হচ্ছে নদী দন্তন্য দ দীর্ঘ ইকার নদী এখানে দেখো যে শব্দগুলো আমি দিয়েছি সেগুলো এমন দিয়েছি যেগুলো তোমরা খুব সহজে মুখস্থ করতে পারো এরপরও তোমাদের বইয়ের যে শব্দগুলো তোমরা আছে দেখতে পাচ্ছ সেগুলো থেকেও তোমরা শিখতে পারো যেমন ঠান্ডা ঠিকানা তারপরে ট দিয়ে আছে টেবিল টমেটো এগুলো তোমরা সহজ মনে করে এগুলোও লিখতে পারো ডতে আমি ডাব ডিম দিয়েছি এছাড়া ডালিম আছে ডাল আছে ঢতে ঢেকি ঢেঁড়স ঢাকনা অনেকগুলো আছে আমি ঢাকা এবং ঢোল সহজ দুটো দিয়েছি হরিণ এবং কনা দিয়েছি আমি এছাড়া দেখো কনা অথবা ফনা এই দুটোও লিখতে পারো বিনা লিখতে পারো এখানে বিনা ছবি আছে যদি মুখস্থ করতে সহজ মনে হয় তাহলে বিনা দিতে পারো তারপরে ততে দেখো তরমুজ তালা তারা তিমি তাল আমি দিয়েছি তালা আর হচ্ছে গিয়ে তাল যেহেতু একেবারে সহজ তালে একটা আকার কম আর তালের সাথে একটা আকার যোগ করলেই তালা হয়ে যাচ্ছে আমি এভাবে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সহজ হয় তোমরা যদি মনে করো তারা দিবে লিখতে পারো তিমি লিখতে পারো এভাবে প্রত্যেকটা বর্ণ তোমরা তোমাদের পছন্দ মতো বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করবে কিন্তু শব্দটা অর্থবোধক হতে হবে তাহলেই হবে অর্থবোধক একটা শব্দ হলেই আমরা সেটা অবশ্যই গ্রহণ করব প্রত্যেকবারই সেটা বলে দিই তো চলো আমরা আরেকটা বার পড়ে ফেলি টতে টিয়া টতে টুপি ঠতে ঠান্ডা ঠতে ঠোঁট ডতে ডাব ডতে ডিম ঢতে ঢাকা ঢতে ঢোল মূর্ধন্যতে কণা মূর্ধন্যতে হরিণ ততে তালা ততে তাল থতে থালা থতে থাল দতে দাদা দতে দেশ ধতে ধান ধতে ধর্ম দন্তন্যতে নানা নদী তাহলে এগুলো তোমরা কি করবে এগুলো তোমরা অবশ্যই HW করে ফেলবে তাহলে তোমাদের HW কি থাকছে বর্ণ দিয়ে শব্দ গঠন ট থেকে দন্তন্য পর্যন্ত তোমরা তাহলে অবশ্যই HWগুলো করে ফেলবে তোমাদের HW এই যে ট থেকে দন্তন্য পর্যন্ত শব্দ গঠনগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এগুলো তোমরা করে ফেলবে তোমাদের HW বর্ণ দিয়ে শব্দ গঠন ট থেকে দন্তন্য পর্যন্ত তো এই ছিল আজকের পাঠ আশা করছি সবাই বাংলা পড়াশোনা করছো এবং তোমাদের আরেকটা জিনিস যেটা আছে তোমাদের হ্যান্ডরাইটিং একটা বই আছে দেখো তোমাদের এই বইটি আছে চিটাগং কিন্ডারগার্ডেনের পক্ষ থেকে তোমাদেরকে KG শ্রেণীর জন্য এই বইটি দেওয়া হয়েছে তাই না এখানে দেখো তোমাদের দ্বিতীয় সাময়িকের সিলেবাস অনুযায়ী পৃষ্ঠা 22 থেকে আছে তো আমরা পৃষ্ঠা 22 থেকে শুরু করব তোমাদের জন্য আমি বেশি না অল্প অল্প করে হোমওয়ার্ক দিচ্ছি পৃষ্ঠা নাম্বার 22 এবং পৃষ্ঠা নাম্বার 23 এই দুটো তোমাদের HW থাকছে হ্যান্ডরাইটিং বই থেকে আবারও দেখো সোনামণিদের লেখা শেখো এই বইটি থেকে এখানে কি কি আছে ময়ূর নূপুর সুতা মূলা তুলা রূপা ধূপ সবগুলো কি দেখো দীর্ঘকার দিয়ে দীর্ঘকার যোগ করে তৈরি করা শব্দ সবগুলো কি দীর্ঘকার যুক্ত শব্দ এপাশে কি লিখেছে দেখো এই শব্দগুলো দিয়েই এখান থেকে কিছু শব্দ নিয়েছে সেগুলো দিয়ে কি করেছে কিছু বাক্য রচনা করেছে প্রথমটা কি তুলা দিয়ে সুতা হয় রূপার পায়ে নূপুর আছে রূপসী বাংলায় সূর্য হাসে এই তিন লাইন এখানেই যে দেখো দুটো লাইন দেওয়া আছে এই বরাবর করে শব্দ বরাবর করে বসিয়ে বসিয়ে তোমরা লিখবে আশা করছি তোমরা এগুলো করতে পারবে তো সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম